নমস্কার আমি বিধান ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন দ্য রিদম অফ আর একটা নতুন পর্ব নিয়ে আমি হাজির হয়েছি আর এই পর্বের বিষয়ে কীভাবে আত্মবিশ্বাস বাড়ানো যায় আত্মবিশ্বাস এমন একটা জিনিস যেটা খালি চোখে দেখা যায় না যার কোনো গন্ধ নেই কিন্তু আছে আর আছে বলেই আমরা কেউ কারোর দিকে চোখে চোখ রেখে কথা বলতে পারি আবার কেউ কথা বলতে গেলে চোখ নামিয়ে নেয় আত্মবিশ্বাস আছে বলেই কেউ সারা জীবন ভালো করে পড়াশোনা করে এসেও পরীক্ষার হলে গিয়ে আত্মবিশ্বাসের অভাবে কিছুই পারে না আবার কেউ হয়তো আগের দিন রাত্রিরটা কম বেশি বেশ মোটামুটি পড়েও শুধু আত্মবিশ্বাসের জোরে উতরে দেয় জীবনের অনেকগুলো এক্সাম তাহলে আসুন আমরা আলোচনা করি আজকের পর্ব আত্মবিশ্বাস কিভাবে বাড়ানো যায় আত্মবিশ্বাস বাড়াতে হলে আপনার হাতে আছে পাঁচটি পথ আপনার একটি হাতে পাঁচটি আঙুল ধরে নিন এক একটি আঙুল এক একটি পথ আর এভাবে এই পাঁচটি পথ যদি আপনি একটু ফলো আপ করেন তাহলে আপনার কনফিডেন্স বেড়ে যাবে আগের থেকে দিকু। কি কি করতে হবে এক নম্বর রিওয়ার্ড ইউর সেলফ ফর স্মল অ্যাচিভমেন্ট হয়তো আপনার এক মাস পর পরীক্ষা আপনার টনক নড়েছে আজকে যে আমার এক মাস পর তো পরীক্ষা এদিকে আমার পড়া অনেক বাকি আপনি একটা আয়রন ডিটারমিনেশন নিয়েছেন যে আজকে থেকে আমি ছ ঘন্টা করে রোজ পড়বই পড়ব কিন্তু খুব স্বাভাবিক যে মানুষটা সারা দিন পড়েনি এতগুলো মাস পড়েনি দুম রাতারাতি ছ ঘন্টা করে পড়ব বললেই আপনি আপনি কালকেই ছ ঘন্টা পড়তে পারবেন না হয়তো ছ ঘন্টা পড়ব এই মনোভাব নিয়ে বসে আপনার ইচ্ছা হলে একটু মোবাইল একটু কেমন সোশ্যাল দুনিয়ায় ঘাটতে ঘাঁটতে হয়তো সারাদিনে পড়া হলো আপনার তিন ঘন্টা আর ঠিক তারপরেই দেখবেন আপনার মনে একটা অনুশোচনা জন্মায় চি ছি ছি আমি কি করলাম ছ ঘন্টা পরবো বলে ভেবে তিন ঘন্টা মাত্র পড়লাম আপনি একটা কথা সবসময় মনে রাখবেন যে রাতারাতি কেউ মাউন্ট এভারেস্টে উঠতে পারে না বরং আপনি আপনাকে এইভাবে বুস্ট আপ করুন যে আমি ছ ঘন্টা পড়বো বলে ছ ঘন্টা পড়তে যেমন পারিনি এটা যেমন ঠিক তেমনি আমি তো তিন ঘন্টা পড়েছি যে তিন ঘন্টা আমি গতকাল অবধি পড়িনি তাহলে তিন ঘন্টাই আমার আজকের পাও না এভাবে আপনি আপনার মনকে বুস্ট আপ করুন এই সামান্য টুকু কাজ আপনি করতে পেরেছেন বলে এটুকুকেই প্রাপ্তি হিসাবে ধরে আপনি নিজেই নিজেকে রিওয়ার্ড দিন দেখবেন আগামীকাল আপনি অবভিয়াসলি সাড়ে তিন ঘন্টা পড়তে পারছেন এবং এভাবে একটা দিন আসবে সাত দিন পরে যে আপনি ঠিক ছ ঘন্টা কেন আরও অনেক দু ঘন্টা বেশি পড়তে পারছেন যে দু ঘন্টা বেশি আপনার আজকে তিন ঘন্টা পড়াকে অনেকটা কম্পেনসেট করতে পারবে অর্থাৎ আমরা যেটা বলতে চাই যে সেটা হচ্ছে কখনোই নিজেকে হীনমন্য ভাববেন না বা কখনোই নিজেকে গালমন্ত করবেন না বরং বুস্ট আপ করুন এনার্জিটিক করে তুলুন নিজেকে যে ঠিক আছে যেটুকু হয়েছে এটুকুই তো আজকে আমার পড়া তৈরি হয়েছে এটুকুকে এনজয় করুন করে রাত্রে ঘুমোতে যান পরের দিন আবার একটা নতুন দিন ঝরঝরে সকালে আবার ছ ঘন্টা পড়বেন এই মনোভাব নিয়ে আপনি আপনার বইয়ের খাতা খুলে বসুন ঠিক এর পরের বিষয়ে আমরা আসতে পারি সেটা হচ্ছে টক লাউড টু ইয়োর সেলফ স্বামীজি বলেছিলেন যে অন্তত দিনে একবার নিজের সাথে নিজে চেঁচিয়ে কথা বলো তা হলে তুমি একটা দুর্দান্ত মানুষের সাথে আলাপ হওয়া থেকে বিরত থাকছ হ্যাঁ আপনি সেই দুর্দান্ত মানুষ আপনি আপনার সামনে দাঁড়িয়ে কথা বলুন নিজেকে নিজে প্রশ্ন করুন নিজে উত্তর দিন সেলফ অ্যাসেসমেন্ট যখন ঘরে কেউ নেই তখন হয় আয়নার সামনে দাঁড়িয়ে আপনার আয়নার প্রতিবিম্বের চোখে চোখ রেখে আপনি প্রশ্ন করুন আপনি আজকে যা যা করেছেন তার কতটা ঠিক কতটা ভুল কতটা জেনে শুনে আপনি ভুল করেছেন বা অন্যায় করেছেন সেগুলো কনফেস করুন নিজের সামনে নিজে এবং নিজেকে বারবার বলুন যে হ্যাঁ সেও যদি এটা করতে পারে আমিও এটা করতে পারবো শুনতে অনেকটা বা বলতে অনেকটা ড্রামাটিক কিংবা নাটকীয় মনে হলেও আপনি বিশ্বাস করুন এটা সাংঘাতিক কাজ দেয় টোটকার মতন তবে হ্যাঁ বারবার বলি এগুলি কোনো ম্যাজিক নয় রাতারাতি আপনি হিম্যান হয়ে যেতে পারবেন না কিন্তু অভ্যেস যদি আপনি চালিয়ে যেতে পারেন তাহলে একটা দিন আসবে যেদিন আয়নার সামনে দাঁড়িয়ে আপনি বলতে পারবেন হ্যাঁ আমি যেটা ভেবেছি যেটা করব ভেবেছি সেটা করে আজকে আমি দেখিয়েছি আর সেই দিনটা বা ঠিক তার পরের দিন থেকে প্রতিটা দিন হবে শুধু আপনার তাই প্রত্যেকটা দিনকে আপনার দিন করে তুলতে প্রত্যেকটা দিনের রাজা আপনি নিজে হয়ে উঠতে পারেন তার জন্য অবশ্যই নিজের সাথে নিজে কথা বলুন এটা খুব সত্যি কথা আমরা সারা দিন হাজার হাজার লক্ষ লক্ষ বাক্য শব্দ ব্যয় করি জেনে অজান্তে ইয়ার কি করে প্রয়োজনে হাজার কিন্তু ভেবে দেখুন তো যে আমরা নিজের সাথে কতক্ষণ বসি নিজের মুখোমুখি এক কাপ কফি নিয়ে কফি টেবিলে বসুন খবরের কাগজটা হাতে নিয়ে বারান্দায় এসে দাঁড়ান একবার চারদিকে বিশ্ব প্রকৃতির মাঝে ছড়িয়ে দিন নিজেকে একবার অন্তত নিজের মুখোমুখি দাঁড়ান সেটা যেখানে খুশি সেটা আয়নার সামনে হতে পারে সেটা রাত্রে অন্ধকার ঘরে শুয়ে শুয়ে হতে পারে সেটা ভোরবেলা ব্যালকনিতে দাঁড়িয়ে হতে পারে কিন্তু অন্তত দশটা মিনিট পনেরোটা মিনিট দিন যখন আপনি কারোর কথার উত্তর দেবেন না যখন আপনাকে কেউ বিরক্ত করবে না প্রয়োজনে জানিয়ে দিন যে এই সময়টা আমি আমার মুখোমুখি বসি কেউ আমাকে ডিস্টার্ব করো না টক লাউড টু ইউর সেলফ ওয়ান্স ইন এ ডে এবারে আসি তিন নম্বর উপায় remove your সেলফ লিমিটিং beliefs. আমরা জানি যে প্রত্যেকটা মানুষের সীমাবদ্ধতা আছে প্রতিটা মানুষ আমরা এই অবধি কাজ করতে পারবো বা এটা আমার দ্বারা হবে না কিন্তু সমস্যাটা হচ্ছে হবে না এটা আমরা আগে থেকে জেনে বসে থাকি অন্তত একবার ট্রাই না করেও একটা গল্প শুনুন দেখবেন সার্কাসে হাতিগুলোকে বেঁধে রাখা হয় যখন সার্কাস শুরু হয়নি কিংবা যখন সার্কাস শেষ হয়ে গেছে তারপরে একবার সার্কাসের তাবুতে উঁকি মারবেন দেখবেন তাঁবুর পেছন দেখে বিরাট বিরাট প্রকাণ্ড হাতিগুলোকে বেঁধে রাখা হয়েছে কি দিয়ে বেঁধে রাখা হয়েছে ছোট্ট একটা শেকল দিয়ে ছোট্ট একটা গুড়ির সাথে বা কোনো বাঁশের সাথে কোনোদিন ভেবে দেখেছেন একটা হাতির গায়ে যা জোর থাকে তাতে হাতিটা ইচ্ছে করলে বাঁশ সমেত শেকলটাকে উবড়ে নিয়ে ছুটতে পারে কিন্তু ছোটে না কেন জানেন ছোটবেলা থেকেই ওই সার্কাসের তাবুটাতে ওই হাতিটিকে ওরম একটা ছোট্ট শেকল দিয়ে বেঁধে রাখা হতো তখন সেই ছোট্ট হাতিটার ক্ষমতা ছিল না সেই শেকলটাকে উবড়ে নিয়ে যাবার। আর সেই বাধা থাকতে 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 সে আজও বিশ্বাস করে ফেলেছে যে সে ওই শেকলটাকে ওপড়াতে পারবে না তো আপনিও আপনার এই বিশ্বাসটাকে উড়িয়ে ফেলুন উপড়ে ফেলুন তা নাহলে আপনিও সার্কাসের হাতিটার মতন তাবুর পেছনে বাধা পড়ে থাকবেন রিমুভ আপনার সমস্ত ভাবনা চিন্তাগুলোকে আপনি রিমুভ করুন এ জাতীয় বিশ্বাস অন্ধবিশ্বাসগুলোকে বা আপনার প্রতি নিজের প্রতি নিজের অবিশ্বাসটাকে আপনি রিমুভ করুন অর্থাৎ আপনার কাজের সীমাবদ্ধতা আছে এটা ভাবুন যে প্রতিটা মানুষেরই কাজের সীমাবদ্ধতা থাকে কিন্তু কাজে ঝাঁপিয়ে পড়বার আগে সেই সীমাবদ্ধতার কথা ভেবে না যাব না এটা করবেন না কাজে নেমে পড়ুন হার জিত যা হবে সেটা দেখা যাবে আর চার নম্বর অ্যাভয়েড দোজ পিপল সেই জাতীয় মানুষগুলোকে অবশ্যই এড়িয়ে চলুন যারা সবসময় চক্রান্ত করে কনসপিরেসি করে এই জাতীয় মানুষগুলো ভীষণভাবে নেগেটিভ এরা আবার অনেক প্রকার হয় যেমন দেখুন কেউ কেউ আছে শুধুমাত্র সমালোচনা করে মানে ধরুন চাকরি হচ্ছে না চাকরি পাচ্ছি না এ তো সরকারের দোষ কিংবা ধরুন পড়াশোনায় ভালো রেজাল্ট হয়নি এ তো এডুকেশান সিস্টেমের দোষ দোষ কারো কিছু নয় দোষ আপনার আপনি ভাবুন আপনি আপনার চারপাশে এমন কিছু বন্ধু বান্ধবের সার্কেল খুঁজে নিয়েছেন যারা কেউ চাকরি পায়নি বা যারা কেউ পড়াশোনায় ভালো করতে পারেনি সাকসেস হয়নি জীবনে তাই তাদের সাথে মিশে মিশে আপনিও ভাবতে শিখছেন যে এটা এডুকেশন সিস্টেমের দোষ এটা সরকারের দোষ এটা এটা অমুকের দোষ এটা তমুকের দোষ আর আপনার কোনো দোষ নেই আপনি বরং ঠিক তার পরের দিন আরও পাঁচজন মানুষের সাথে মিশুন যে পাঁচজন মানুষ ভীষণভাবে জীবনে সফল এবং তারাও আপনার একই কন্টেম্পোরারি টাইমে একই সমসাময়িক সময়ে কিন্তু সফল হয়েছে চাকরি পেয়েছে বা সাকসেস লাইফ লিড করছে তখন আপনি ভাববেন বুঝবেন যে এতকাল যা যা বলে এসেছে ওই সমস্ত মানুষগুলোর কথা শুনে এইগুলো আসলে দোষ দেওয়া এবং এই জাতীয় মানুষরা মানে দে নট দে ডোন্ট ওয়ান্ট টু চেঞ্জ দেমসেলফ তারা পাল্টাতে চায় না নিজেদেরকে অর্থাৎ যেভাবে চলছে গয়ঙ্গচ্ছ একটা টাইপ চলে এবং তারা প্রতি মুহূর্তেই শুধু দোষ দেয় অন্যের নামে ফলে এই জাতীয় মানুষের সংসর্গ বন্ধুত্ব ত্যাগ করুন কারণ এরা আপনাকে এক বিন্দু একতে দেবে না দেবে আর সবশেষে বলবো পারলে অন্যের প্রশংসা করুন সমালোচনা না করে কারণ আপনি যখনই অন্য কারোর কোনো একটা প্রশংসা করবেন যে কোনো সামান্য ঘটনায় তখন সেই মানুষটা কিন্তু আপনার প্রতি ভীষণ প্রীত হবেন এবং সে আপনার কিন্তু খুব সিনসিয়ার বন্ধু হয়ে উঠবে বা আপনার ওয়েলউইসের শুভাকাঙ্ক্ষী হয়ে উঠবে তা এমন একদিন হতে পারে আপনার সাকসেস পেতে তারও একটা ভূমিকা থাকলো আর সাধারণত অন্যের মানুষের ভূয়সী প্রশংসা করলে নিজের মন অনেক বড় হয় আর এই আপনার মনের যতটা ব্রডনেস বাড়বে যতটা উদারতা বাড়বে তত আপনি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন কারণ আত্মবিশ্বাসীর মানুষই কোনোদিনই অন্যের প্রশংসা করতে চায় না কারণ সেভাবে এটা তো আমি করতে পারবো না আর আপনি যখন এই কাজটা অনায়াসেই করতে পারবেন এইটা এই বিশ্বাস আপনার মনের মধ্যে জন্মাবে তখন আপনি অনায়াসেই আরও একটা মানুষের প্রশংসা করতে পারবেন ভালো থাকবেন আত্মবিশ্বাসী হয়ে উঠুন যে আত্মবিশ্বাস নিয়ে বেঙ্গল ফিউশন এগিয়ে চলছে সামনের দিকে যে আপনারা তার পাশে থাকবেন এবং আমরা জানি আপনারা আছেন এই ভিডিওটি আমাদের বক্তব্যগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমাদের জানান আর কি জাতীয় অনুষ্ঠান আপনারা দেখতে চান আগামী দিন আমি বিধান ফিরে আসব এই ওয়েবের পর্দায় আরও একটি নতুন পর্ব নিয়ে নমস্কার